গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 1,27,952 জন এবং করোনা মুক্ত হয়েছেন 2,30,814 জন। তবে এই সময়ে মারণ ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন 1,059 জন। মারণ ভাইরাস করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের অনেকটাই আশঙ্কামুক্ত দেশ। তার কারণ দৈনিক নিম্নমুখী সংক্রমণ। তবে নতুন বছরে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে মৃত্যুর হার। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 1,27,952 জন, যা গতকালের তুলনায় অনেকটাই কম। স্বস্তি দিয়ে কমল সক্রিয় আক্রান্তের সংখ্যা। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 13,31,648। নিম্নমুখী দৈনিক পজিটিভিটি রেটও এই মুহূর্তে ভারতের 7.98% করোনা পজিটিভ রেট। তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টাতেই যেমন মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন 1,059 জন, দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি 5,01,114 জন। তবে এরই মধ্যে আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত দেশে 4,24,07,902 জন করোনা থেকে মুক্ত হয়েছেন, যার মধ্যে গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 2,30,814 জন। তাছাড়া এখনও পর্যন্ত দেশে প্রায় 168 কোটির বেশি ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।